দর্শকদের জন্য আমার পক্ষ থেকে থাকছে নাগামজ নাগামজ হাই গাইস, আজকে আমরা তিন বাইক করে গ্রামের কান্দা যাচ্ছি কেরানীগঞ্জে। আজকে তিন বাইকে আজকে মোটর ব্লগ করবো। তো আমাদের সাথে আছে সুনামগঞ্জ মামুন ভাই, তার হাং বাইক আছে। আমাদের সাথে আছে আরেক বাইকার জাকারিয়া লান্নার, সে লিবু চালাইতেছে। আরেকজন আছে বিল্লাল সৌদাগার, তার আছে আর কে কি জানি আর কে না আর কে গরিবের কম দামি বাইক সারণ বাইক বাইক। তো আমরা যাইছি কথা বলি, আর আমাদের ব্লগটা যারা দেখছেন সবাই শেয়ার করেন। লেটস গো। আমাদের পাশে এখন আছে শহীদ বুদ্ধিজীবী, আমরা যাচ্ছি এখন আছে আমরা রায়ের বাজার। আমরা রায়ের বাজার দিয়ে মাহমুদপুর হয়ে বস্তিলা দিয়ে আমরা যাবো রামের কান্দা কেরানীগঞ্জ। আমাদের সাথে থাকবে। হ্যালো গাইস, আমরা আবার এসে পড়লাম বস্তিলা ব্রিজের কাছাকাছি। এখন আমরা বস্তিলা ব্রিজ উঠবো, তার আগে আমরা ভিউটা দেখি। তারপর ওখান থেকে হয়ে আটি বাজার দিয়ে ধরবো আমাদের রাস্তাগুলি। যারা চীনা থাকবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আরে কি দুঃখ প্রকাশ করো, বুঝছি তিনজন কইরা আপনাদের আমার নেমে গেছে। আমরা তো বুঝতে পারছি, এটা একটু আগে নামছে, ওখানে তো সাজেন ছিল। আমাদের সাজেন থেকে বাড়ি বিশিষ্ট অনলাইন ব্যবসায়ী ডরে যাক আমাদের কপালে। আমরা অলওয়েজ শুনি যে বিদেশ থেকে তরুণী আসে বাংলাদেশে বিয়ে করতে। অবশ্য সে শুনলাম ওমান থেকে ছেলে আসছে বাংলাদেশে নারী বিয়ে করতে। আপনার চেহারা দেখান, চেহারা দেখান বাংলাদেশের নারীর প্রেমের টানে শুধু রোমান থেকে সুদান থেকে চলে আসছে আমাদের কি জানি নাম সোহান ভাই। ভাই আপনার চেহারা দেখান, বাইকে
দর্শকদের জন্য আমার পক্ষ থেকে থাকছে নাগামজ নাগামজ বন্ধুরা এখন আছি আমরা আড্ডা বিলাস রেস্টুরেন্ট রামের কান্দা কেরানীগঞ্জ ঢাকা তো রুফটপে আছি মোটামুটি এখনো কাজ চলতেছে কমপ্লিট হয়নি তো আমরা 9 জন ফ্রেন্ড আসছি একসাথে সো এখানে সন্ধ্যার পর আসা তো সো লাইটিং ছাড়া কিছু নেই দিনে আসলে দিনের ভিউটা দেখাতে পারতাম বাচ্চাদের জন্য পর্যাপ্ত জায়গা আছে খেলার বাচ্চা নিয়ে আসলে আপনারা খেলাধুলা করতে পারবেন খুব সুন্দর লাইটিং করছে আর পর্যাপ্ত পরিমাণে সিটও আছে এছাড়া এখানে আছে সেলফি বুথ সেলফি তোলার জন্য নির্দিষ্ট জায়গা রেখে দিয়েছি এখানে তো আমাদের সামনে আছে সাব্বির ভাই আমাদের এক সাথী তো উনি রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলবে আমি আজকে প্রথমে রেস্টুরেন্টে আসলাম ওনাদের ডেকোরেশনটা বেস্ট ডেকোরেশনটা অনেক সুন্দর কিন্তু খাবার কোয়ালিটিটাও বেস্ট পরিবেশটা কেমন পরিবেশটা খুব সুন্দর খুব মনোরম পরিবেশ বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সুন্দর বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য কাপল সব দিক দিয়ে বেস্ট কাপলদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে এরকম আরে কই তুই ও গোপ আছে এগুলো লাগবে এগো শুধু রুফটপ এছাড়া আছে আপনার যেটা বললাম কিছুক্ষণ আগে সেলফি বুথ ফটোগ্রাফির জন্য বেস্ট খুব সুন্দর যেমন আমাদের মামুন ভাই এখন ফটোগ্রাফি করতেছে গান পরিবেশন চলতেছে আমাদের এখন বিশেষ শিল্প রমজান বিল্লাল মামুন টাকা না দিলি দিলাম তোমায় কিন্তু একটা কিন্তু থেকেই যায় কখন দূরে থাকো গেলে বলে কখনো ভালোবেসে আসলে হলো আড্ডা বিলাসের দ্বিতীয় তালা খুব সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে যদি দেখেন না রাতে যে সিনারিটা মনোমুগ্ধকর হোয়াট এ প্লেস বাবা হোয়াট এ প্লেস খুব সুন্দর এখানে সেলফি বুথ আছে সেলফি বুথটা তো আরও সুন্দর অস্থির সুন্দর সেলফি বুথটা অস্থির সুন্দর গ্রাউন্ডটা দেখেন প্লে গ্রাউন্ডটা ওখানে আছে কি অবস্থা আপনাদের ফিল ভাই আপনি বলেন আপনি বলেন কি করলেন ভাই মজা পাইতেছি এটা লোকে এরাবে ইংলিশ ভাই জুতা
ভাই আম গাছে কে দিলা দিব ভাবি ভাবি বলেন আপনার এই ব্লগ সম্পর্কে বলেন জানি তোমার সুন্দর হয় নাই খুব সুন্দর এই চাঁদ দেখা যায় জ্যোৎস্নারাতে চাঁদ এই দেখা যেতেছে একটা সূর্য কই কই এই যে সূর্যটা চান্দু এই যে সেলফি ফটোটা সেই আমরা শীতের মধ্যে আসছি আড্ডা বিলাস আড্ডা দিতে যেখানে ছবি তুলতেছি দেখেন না ভাই আরবের স্টাইলে এই যে আরবের স্টাইলে ছবি তোলা এই যে আমাদের ক্যামেরাম্যান রমজান এই যে ভাই এই মেনুটা দেখেন এই মিয়া আপনি ওয়েটার এভাবে ডিল মারলেন কেন ভালো মতো দেন থাক ওকে আমরা পথের মধ্যে বিরতি নিয়ে অপটেন ভরতেছে গাড়িতে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি